এবারে দুর্গাপূজায় কলকাতা রাজবাড়ি আপনাদের জন্য নিয়ে আসলো বিভিন্ন রকমের বাঙালি থালি, যেখানে পঞ্চমী থেকে দশমী অবধি আপনারা পেয়ে যাবেন প্রতিদিন কিন্তু আলাদা আলাদা থালি। আর এই থালিগুলোয় কিন্তু চিকেন, মাটন, পোলাও, ফিশ সব কিছু নিয়ে থাকছে প্রায় 20টার ওপরে আইটেম, এবং এর ভেজ আইটেমগুলো কিন্তু থাকছে রিপিটেবল। আর কী কী থাকছে বিভিন্ন দিনের থালিতে আর কতই বা দাম এগুলোর, সেগুলো দেখতে গেলে কিন্তু আজকের ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখতে হবে। আর এখানে গিয়েই কিন্তু আমরা প্রথমে নিয়ে বসে গেলাম এখানকার অষ্টমীর থালিটায়। আর অষ্টমীর থালিতে প্রথমেই যেটা স্টার্টার আইটেমে আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন। এই গন্ধরাজ চিকেনটা কিন্তু কলকাতা রাজবাড়ির একেবারে সিগনেচার আইটেম, প্রায় প্রতিকটা থালিতেই এই গন্ধরাজ চিকেনটা থাকে, এবং সেটা কিন্তু একটা স্যালাড এবং পেঁয়াজ দিয়ে সার্ভ করা হয়েছিল। এছাড়াও যেটা স্টার্টারে থাকছে সেটা হচ্ছে মোচার চপ। এই মোচার চপটা কিন্তু বেশ ক্রিস্পি ছিল, ওপরের পাটটা কোটিং যেটা রয়েছে সেটা একেবারেই পাতলা এবং ভেতরে মোচার যথেষ্ট পরিমাণে পুর ছিল। আর এই স্টার্টার খেয়ে নিয়ে নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে গরম গরম ভাত। এই ভাতের সঙ্গে কিন্তু থাকছে ঘি এবং বড়ি দিয়ে লাল শাক ভাজা। বড়ি দিয়ে শাক ভাজা কিন্তু বাঙালি, অনেক বাঙালি বেশ ভালো খায়, আর তার সঙ্গে যদি একটু গন্ধরাজ লেবু হয় তাহলে তো কোনো কথাই নেই। স্বাদ গন্ধ দুটো মিলিয়ে একেবারে যাকে বলে স্বর্গসুখ। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা এই থালিতে থাকছে সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, অর্থাৎ মুড়িঘণ্টর ডাল। এই ডালটা কিন্তু একেবারেই ঘন ছিল, যদিও এতটা ঘন ডাল আমার ভালো লাগে না, হালকা পাতলা পাতলা হলে একটু আমার ভালো লাগে। আপনারা কেমন ডাল ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই ডালের সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে বেগুনি এবং ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। আর বেগুনির সাইজটাও দেখতে পাচ্ছেন, যথেষ্ট অ্যাভারেজ সাইজের বেগুনি কিন্তু এখানে ছিল। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা এই থালি থেকে আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে পুঁই শাক। আর এই পুঁই শাকটা কিন্তু রান্না হয়েছিল চিংড়ি মাছ দিয়ে। পুঁই শাকের ডাঁটা এবং আলু, তার মধ্যে শাক এবং চিংড়ি, সমস্ত কিছুই কিন্তু ছিল পর্যাপ্ত পরিমাণে। আর এই পুঁই শাক দিয়ে কিন্তু আমি একটু অল্প করে ভাত মেখে নিলাম। এর আগে কে কে কলকাতা রাজবাড়িতে গেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই থালিটা যেটা আপনারা দেখছেন তার মধ্যে ভেজ আইটেমগুলো কিন্তু রিপিটেবল, অর্থাৎ আপনি চাইলে আবার পেয়ে যাবেন। আর এই কলকাতা রাজবাড়ির এক্সাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। পুঁই শাকটা খেয়ে নিয়ে নেক্সট এই থালি থেকে যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে ছানার কোপ্তা। আর এই ছানার কোপ্তার গ্রেভিটা দেখেছেন, ও হো হো, এটা দেখেই যেন জিভে জল চলে আসে। হালকা মিষ্টি মিষ্টি হোয়াইট গ্রেভি এবং তার সঙ্গে নরম তুলতুলে ছানার বল, ও হো, এই দুটোর কম্বিনেশন বেশ ভালোই লাগে। পুজোর সময় এ সমস্ত লোভনীয় থালি স্বাদ গ্রহণ করতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে কলকাতা রাজবাড়িতে। ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই পার্টনারকে যার সঙ্গে আপনি কলকাতা রাজবাড়ি পুজোর সময় ভ্রমণ করতে চাইছেন। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা আমরা এই থালি থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছেরও কিন্তু হোয়াইট গ্রেভি ছিল এবং চিংড়ি মাছের সাইজ যেটা ছিল সেটা কিন্তু অ্যাভারেজ সাইজের। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা এই থালি থেকে থাকছে সেটা হলো মায়ের হাতের মেথি চিকেন। আর এই মেথি চিকেনে কিন্তু চিকেনের যেরকম অ্যাভারেজ সাইজের দুটো চিকেন আপনারা পেয়ে যাচ্ছেন, আর হোয়াইট গ্রেভি তার সঙ্গে থাকছে যেটা হালকা মিষ্টি মিষ্টি। আর এই সমস্ত খাবারের সঙ্গে এই থালিতে যেটা থাকছে সেটা হলো আমপান্না শরবত। আর তার সঙ্গে থাকছে হচ্ছে আমার ফেভারিট কম্বো, অনেক বাঙালিরই ফেভারিট কম্বো, সেটা হচ্ছে পোলাও এবং মাটন কষা। পোলাও এবং মাটন কষা কে কে আমার মতন ভালো খান জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এরকম বাসন্তী পোলাও আর তার সঙ্গে লাল লাল মাংস, ও হো হো, এই সমস্ত হলে পুজোর দিনগুলো কিন্তু একেবারে জমেই যাবে যাকে বলে। আর এই থালিটার দাম থাকছে কিন্তু মাত্র 1099 টাকা। আর এই থালিটা কিন্তু শেয়ারেবল নয়, কিন্তু ভেজ আইটেমগুলো রিপিটেবল। আর যার সঙ্গে এরকম লাল লাল মাটন কষা, নরম তুলতুলে মাংস আর বাসন্তী পোলাও, ও হো হো, জাস্ট জমে গেল যাকে বলে। আর এই সমস্ত খেয়ে নিয়ে বাঙালির শেষ পথে একটু চাটনি ছাড়া যেন জমে না। এর সঙ্গে কিন্তু এখানে থাকছে চাটনি এবং পাঁপড়, খেজুর, আমসত্ব, কাজু কিশমিশ দিয়ে তৈরি করা হয়েছিল এই চাটনিটা। আর তার সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে দই। আর এখানেই কিন্তু শেষ নয়, ডেজার্টে থাকছে বেশ অনেক রকমের আইটেম। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর সেই দুর্গাপুজোতে অনেক রকম ডেজার্ট বা মিষ্টিমুখ না হলে আবার চলে নাকি। সেখানে দই, পায়েস এবং তার সঙ্গে কিন্তু থাকছে গুড়ের সন্দেশ এবং রসমালাই। আর এই রসমালাইয়ের কালারটা দেখেছেন, দেখেই যেন মনটা শান্তি হয়ে যাচ্ছে। আর এর আগে কে কে কলকাতা রাজবাড়িতে গেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই কলকাতা রাজবাড়ির অ্যাম্বিয়েন্সটাও কিন্তু একেবারেই রাজ
রাজবাড়ির মতন করে সাজানো রয়েছে, যার নিচের ফ্লোরটা একটু ক্যাফে স্টাইলের ভাবে তৈরি করা রয়েছে, এবং ফার্স্ট ফ্লোর যেটা রয়েছে সেখানে কিন্তু আপনারা একদম নবাবের মতন নিচে বসে একদম হাঁটু গেড়ে খেতে পারবেন। আর ওপরের ফ্লোর যেটা রয়েছে সেটা কিন্তু একটু মডার্ন রাজবাড়ি স্টাইলের, সব কিছু মিলিয়ে যাকে বলে এক ঘর। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর ভোজাটা ফলো করুন এমন আরও ভিডিও পেতে।